हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल ग्लिटर गर्ल कोयल। आशा करछि तोमरा सबाई भालो आछो आर आमिओ भालो आछि। तो आज के आमी तोमादेर संगे जे भिडियो शेयर करब सेटा होच्छे एकटा हॉल वीडियो, माने आमी पार्पल थेके किछु जिनिस पार्चेस करेछिलाम स्किन केयारेर, सेइगुलो तोमादेर साथे शेयर करब। बेशि बड़ो हबे ना भिडियोटा, एटा एकटा मिनि हॉल वीडियो हबे कारण आमी बेशि जिनिस पार्पल थेके पार्चेस करिनि, तो कमई हबे प्रोडक्टगुलो और ভিডিওটা অনেকটা ছোট হবে। তো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করব। তো আমি বলে দিই, আমি বেশি কিছু পারচেজ করিনি। তো আমি দুটো ফেস ওয়াশ আর দুটো টোনার পারচেজ করেছি শুধু, তার থেকে বেশি কিছু আর পারচেজ করিনি পার্পল থেকে। বাকিটা আমি অন্য অ্যাপ থেকে পারচেজ করেছি, সেটারও আমি হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি এটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি একটা জয়ের এই ফেস ওয়াশটা পারচেজ করেছি। এটা অ্যাক্টিভ চারকোল ফেস ওয়াশ, এটার মধ্যে 150 ml আছে, 150 ml আছে, আর এটার প্রাইস হচ্ছে 210 টাকা। তো এইটা আমি 210 টাকায় পাইনি, এইটা আমি পেয়েছি মাত্র 119 টাকায়। তোমরা এখন পারচেজ করতে পারো, গিয়ে তোমরা এরকম কম দামে পাবে। ওয়াশটা আমি একদিন ইউজ করেছি, ইউজ করার পর আমি যা দেখলাম, এই ফেস ওয়াশটা স্কিনের মধ্যে যত ডার্ট থাকে তোমাদের পুরোভাবে পরিষ্কার করে দেয়, মানে পুরোপুরি পরিষ্কার করে দেয়। তোমরা ফেস ওয়াশটা একবার অ্যাপ্লাই করার পর বুঝতে পারবে যে তোমাদের ফেসটা অনেকটা ক্লিন হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে, আগের থেকে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম মানে ইউজ করার পর তোমরা বুঝতে পারবে। তো এটা এই ধরনের ফেস ওয়াশ, আর যেহেতু চারকোল ফেস ওয়াশটা এখানে ক্লেম করছে যে এটা 5-in-1 ফেস ওয়াশ একটা, আর স্কিন পিউরিফাইং প্লাস ডিপ ডিটক্স ফেস ওয়াশ এটা একটা, সত্যি এটা খুবই ভালো ফেস ওয়াশটা। তোমরা যখন ইউজ করবে, যদি তোমরা একবার ট্রাই করে দেখতে চাও, তাহলে তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারো একবার, কারণ ডেইলি তোমরা ইউজ করতে পারবে। আর এইটা একটা অল স্কিন টাইপ ফেস ওয়াশ, তোমরা সবাই যাদের যেরকম স্কিন টাইপ তারা সবাই ইউজ করতে পারবে। একবার যদি ইউজ করে দেখো, তোমরা ডেইলি ইউজ করলে বুঝতে পারবে যে ডেইলি ইউজ করার পর এটা একটা ফেসিয়াল গ্লো দিচ্ছে, কারণ স্কিনের কালারটা একটু লাইট হয়ে যাচ্ছে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করার পরে। তো তোমরা নিশ্চয়ই এটা পারচেজ করতে পারো। তো আমরা এবারে নেক্সট প্রোডাক্টে যাই। তারপরে হচ্ছে এই ফেস ওয়াশটা, এটা একটা গুড ভাইবস এন্ড মিম ফেস ওয়াশ, এটা আমি পারচেস করেছিলাম, আর এইটাও একটা অল স্কিন টাইপ ফেস ওয়াশ। তো তোমরা এইটাও পারচেস করতে পারো, এটাও খুব ভালো, ফেসের মধ্যে যদি পিম্পল হয় পিম্পলগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো এইটার ফেস ওয়াশটা ক্লেম করছে যে এটা পিউরিফাইং ফেস ওয়াশ একটা, নো প্যারাবেন্স, নো মিনারেল অয়েল, মানে ন্যাচারালি একটা ফেস ওয়াশ তোমরা পারচেস করতে পারো। আর যেহেতু নিম ফেস ওয়াশ, যাদের অ্যান্টি অ্যাকনে স্কিন তারা পারচেস করতেই পারো এইটা, কারণ তাদের জন্য খুবই ভালো হবে। তো এটার প্রাইস আমার পড়েছে এখানে, এটার প্রাইস এখানে লেখা আছে 215 টাকা। তো এটা আমার 215 টাকা পড়ে না, এটা আমার 161 টাকায় পড়েছে। তো তোমরা পারচেস করে দেখতে পারো একবার। আমরা এবারে নেক্সট প্রোডাক্টে যাই। তারপরে আমি এখানে দুটো টোনার পারচেস করেছি গুড ওয়াইবসের, আর একটা হচ্ছে ভিটামিন সি আর একটা হচ্ছে রোজ হিপ টোনার। তো এখানে এটাতে ক্লেম করেছে যে এটা গ্লোই টোনার, মানে অ্যাপ্লাই করার পর তোমাদের স্কিনটা গ্লো করবে, আর এইটা নো প্যারাবিনস, নো অ্যালকোহল টোনার একটা, আর এটা ওরকম সেমই, কিন্তু এটা স্কিন ক্লিয়ারিফাইং টোনার, তোমরা পারচেস করতে পারো। আর এইটা তোমাদের, এইটা আমার যতটা মনে হয় ভিটামিন সি যেটা তোমাদের, এটা স্কিন কেয়ারের জন্য বেশি, এটাও স্কিন কেয়ারের জন্য, দুটোই স্কিন কেয়ারের জন্য, কিন্তু আমার যতটা মনে হয় এটা তোমরা মেকআপের সময় না ইউজ করলেই ভালো, মানে স্কিন কেয়ারের পর যে তোমাদের ফেসটা গ্লো করবে তার জন্য এটা ঠিক আছে। আর রোজ হিপ যেটা আছে, এটা তোমরা স্কিন কেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এটা মেকআপের জন্য আমার যতটা মনে হচ্ছে ভালো একটু কাজ করবে। তো তোমরা পারচেস করতে পারো। আর এটার মধ্যে আছে 120 ml, আর এটার প্রাইস আমার পড়েছে, মানে এটার প্রাইস হচ্ছে 215 টাকা, কিন্তু আমার এটার প্রাইস পড়েছে, এইটাতে আমার পড়েছে 140 টাকা, এটাতে পড়েছে আমার 110 টাকা। তো এইটা আমার একটু কম পড়েছে, একই জিনিস আছে, যতটা প্রোডাক্টও একই আছে, কিন্তু প্রাইসও একই, কিন্তু আমার এইটা একটু কম পড়েছে, এটা একটু বেশি পড়েছে। তো সেটা নিয়ে কোনো ম্যাটার করে না, দুটো আমি পারচেস করেছি এখানে। তো আমি এবারে আরেকটা প্রোডাক্টে যাই, এবারে আমি লাস্ট প্রোডাক্টে আসি, কিন্তু এটা আমি পারচেস করিনি, এটা আমাকে পার্পল থেকে ফ্রি গিফট যেটা দেয় পার্পল থেকে সেটা দিয়েছে। তো এইগুলো খুব ভালো লাগে দেখতে, মানে পেলে আর কি, ফ্রি গিফট আমি অনেক পেয়েছি। তো আমি আবার একটা ফ্রি গিফট পেয়েছি স্কিন কেয়ারের প্রোডাক্টের সঙ্গে, আমি একটা এই লিকুইড লিপস্টিক পেয়েছি স্টে করকি। তো এইটা স্টে করকির একটা লিপস্টিক, লিকুইড লিপস্টিক, আর এইটার শেড নাম্বার হচ্ছে স্পাইসি গার্ল
14 তো এটা আমি তোমাদেরকে একটু দেখাই আর লিপস্টিকের কালারটা আমার খুবই ভালো লেগেছে তোমরা দেখতে পাচ্ছো এটা অনেকটা ছোট কিন্তু তবুও আমার কালারটা খুবই ভালো লেগেছে তোমাদেরকে একটু সোয়াচ করে দেখাই দেখতে পাচ্ছো সত্যি সত্যি স্পাইসি একটা কালার ঠোঁটের মধ্যে আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাই দেখতে পাচ্ছ তোমরা এখন ড্রাই হয়নি এখনো পর্যন্ত এখনো এটা শুকনো হলে তোমরা দেখতে পাবে যে কতটা ভালো লাগছে কালারটা অ্যাকচুয়ালি লিপস্টিকটা ড্রাই হয়ে গেছে ড্রাই হওয়ার পর এরকম লাগবে আর এটা আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমি জানি না এটা কতক্ষণ স্টে করবে বা কীরকম লিপস্টিকটা তো আমি পরে অ্যাপ্লাই করে তোমাদেরকে যদি তোমরা বলো তো এইটা যেহেতু গিফট প্রোডাক্ট তাই এটার প্রাইসটা আমি তোমাদেরকে বলছি না কিন্তু এটা অনেকটাই স্মল তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো বেল আইকন ক্লিক করতে ভুলবে না আর লাইক শেয়ার কমেন্ট করো তার সাথে সাথে আমার ইনস্টাতে গিয়েও তোমরা ফলো করতে পারো আমি স্ক্রিনের মধ্যে স্ক্রিনশট দিয়ে দেবো বা আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো আর আমার অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়েও তোমরা ফলো করতে পারো তো ভিডিওটা আমি এবার শেষ করবো টাটা।